অনতিবিলম্বে যশোর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হোক। বন্ধুরা, যারা আপনারা আমার এই দাবির সাথে একমত আছেন তারা কমেন্টস করে জানাবেন। শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসলাম যশোর বিমানবন্দরে, সেই আমাদের গর্বের প্রতীক যশোর বিমানবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যশোর বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটু ঘোরার জন্য আসলাম, বারো একটু কাজ ছিল আর কি। তা আপনারা দেখতে পাচ্ছেন, সেই এটা হলো যশোরের বিমানবন্দরে একটা নতুন বিল্ডিং উদ্বোধন আছে। চলুন আমরা আরও কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, এটা হলো যশোর বিমানবন্দর জামে মসজিদ। এখানেই আগন্তুক যাত্রীরা এখানে তাদের নামাজ আদায় করে নেন। এরপরে যে এরিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবারে ক্যান্টিন আছে এয়ারপোর্টের বাইরে অবস্থিত সাইডে, বেশ কিছু ক্যান্টিন আছে। আপনারা সেখান থেকে কিছু সাময়িক কিছু নাস্তা পানি খেয়ে নিতে পারেন। এই সাইডে বিমানবন্দরের কর্মকর্তাদের জন্য আবাসিক এরিয়া আছে। এটা হলো সিএএবি আবাসিক এলাকা আনসালে। আর বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা ওড়ছে বিমানবন্দরের সিগন্যাল এটা। এরপরে এটা যশোর বিমানবন্দরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এটা যশোরের একটা ঐতিহাসিক প্রতীক, এ অঞ্চলের মানুষের জন্য একটা গর্বের জিনিস। এই সাইডে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নতুন একটা বিল্ডিং, খুব হাই রাইজ বিল্ডিং। এবং এই বিল্ডিংটা নতুন হচ্ছে, এখনও কাজ চলমান। এখানে যশোর বিমানবন্দরকে আরও আধুনিকায়ন করার জন্য এই বিল্ডিংটা উদ্বোধন হওয়ার অপেক্ষায় এটা কার্যক্রম চলছে। এবং খুব অত্যাধুনিক মানের, অত্যাধুনিক আকারে এই বিল্ডিংটা হচ্ছে। এই বিল্ডিংটার যাত্রা শুরু হলে হয়তোবা আমাদের বিমানবন্দরের গতি আরও পাল্টে যাবে। এবং আমরা সরকারের কাছেও দাবি জানাই যে অনতিবিলম্বে আমাদের যশোর বিমানবন্দরটিকে একটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দিক। তাতে এই অঞ্চলের মানুষের জন্য যাতে একটা মাইল ফলক হয়ে থাকে, যে মানুষ আমাদের এলাকার দক্ষিণবঙ্গের প্রচুর লোক আপনার দেশের বাইরে অবস্থান করে, বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, বিভিন্ন দেশে, ন্যূনতম দুটো তিনটি দেশ থেকেও যদি সরাসরি বিমান এখানে আসা যাওয়া করে, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চাপার হবে। তো সবার কাছে, কর্তৃপক্ষ যারা আছে সবার কাছে আমাদের দাবি থাকলো যে অনতিবিলম্বে যশোর বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হোক। বন্ধুরা, যারা আপনারা আমার এই দাবির সাথে একমত আছেন তারা কমেন্টস করে জানাবেন সবাই। এই জায়গাটায় হলো প্রিয়জনেরা অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তাদের প্রিয়জনরা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন, বিমান ল্যান্ড করবে একটু পরেই। তো সেই অপেক্ষায় তাদের প্রিয়জনেরা দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা বিমানবন্দরের রানওয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন, যশোর বিমানবন্দরের রানওয়ে। সংরক্ষিত এলাকা হওয়ার কারণে আমরা বেশি কথা বলতে পারছি না।